তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজয় পেন্টিং। কেমন আছো তোমরা? আজকে তোমাদের সামনে যে এর আগের দিন ড্রয়িং কম্পিটিশনটা দিয়েছিলাম তার রেজাল্ট আজকে আমি তোমাদের সামনে দেখাবো। তো দেখো তোমরা পুরো ভিডিওতে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো আর কোথায় ভুল করেছো, সেই ভুলগুলো আমি তোমাদের সামনে বলে দেবো। আর এই কম্পিটিশনটা খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তোমাদের মধ্যে যারা পাঠিয়েছো। তো তোমাদের জন্য আমি একটা কথা বলছি, যারা ছবি আঁকতে ভালোবাসো বা ছবি আঁকা শেখো না, তো তাদেরকে আমি বলবো, আমি তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় কীভাবে আঁকতে হয়, কীভাবে রং করতে হয়। তো তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা ড্রয়িং খাতা আর প্যাস্টেল রং তো বাড়িতেই থাকে, সবার বাড়িতেই, যারা ছবি আঁকতে ভালোবাসো। তো এর পরের দিন থেকে তোমরা কী করবে, আমার ভিডিওতে দেখবে কীভাবে আঁকবে, রং করবে আর আমাকে পাঠিয়ে দিবে। তোমরাও হয়ে যেতে পারো ফার্স্ট সেকেন্ড থার্ড। তো নিজের প্রতিভা দেখাও। তো খুব সোজা সোজা সিনারি তোমাদের সামনে আমি কম্পিটিশনে দেই। তো এর পরের থেকে আমি আশা করব তোমরাও পাঠিয়ে দিবে। আর যদি তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাও তো তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর আমার তরফ থেকে থাকবে প্রাইজ। তো এবার যে চলো দেখে নিই আজকে রেজাল্টের ফলাফল। তো আজকে নবম হয়েছে সুন্দর সর্দার ক্লাস টেন হল 24 পরগনা কলকাতা। তো তোমার রংটা আর একটু সুন্দর হবে, আঁকাটা মোটামুটি হয়েছে, রংটা আর একটু ভালো করে করার চেষ্টা করবে। তো এরপর কৈলিকা রয় ক্লাস 7 ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, তোমার রংটা খুব সুন্দর হয়েছে কিন্তু আঁকাটা একটু ভুল হয়েছে, মানুষটা হয়নি, মানুষটা আরও ভালো করে আঁকার চেষ্টা করবে আর ধানক্ষেতটা হয়নি, ঠিক আছে, এমনি তোমার রংটা খুব সুন্দর হয়েছে। তারপর দেবস্মিতা রয় ক্লাস 5 ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, তুমি সপ্তম হয়েছ, তো তোমার আঁকাটা রয়েছে ভালোই, রংটা একটু ভালো হবে আর ধানক্ষেতটা একটু সুন্দর করে আঁকার চেষ্টা করবে। শ্রেয়া দেবনা, তোমার কালারটা খুব সুন্দর হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু তোমার আঁকাটা একটু ভুল হয়েছে, ওই পাশের মাঠটা একটু ধানক্ষেতের এদিকে চলে আসা অনেকটা নিচে নেমে গেছে, একটু ভালো করে করার চেষ্টা করবে। এরপর বর্ণালী রয় ক্লাস 7 ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, তুমি পঞ্চম হয়েছ, তো তোমার আঁকাটা খুব সুন্দর হয়েছে, রংটা একটু ভালো করে করার চেষ্টা করবে, ঠিক আছে। এরপর চতুর্থ হয়েছে সানিয়া খাতুন ক্লাস 8, তো তোমার রংটা খুব সুন্দর হয়েছে, আঁকাটাও ভালো হয়েছে, সব দিকেই ঠিক হয়েছে, তো এরপর আরও ভালো করে করার চেষ্টা করবে। এরপর বিশ্বজিৎ রায় ক্লাস 10 ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, তুমি তৃতীয় হয়েছ, তোমার আঁকাটা রংটা খুব সুন্দর হয়েছে কিন্তু তোমার মানুষের ছাতাটা একটু হয়নি, তো এই ছাতার জায়গাটা একটু ভালো করে করার চেষ্টা করবে। এরপর জুইতা রয় ক্লাস 7 ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, তুমি দ্বিতীয় হয়েছ, তো তোমার আঁকাটাও খুব সুন্দর হয়েছে, রংটাও খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, সব দিকেই ভালো হয়েছে, তো এরপর আরও ভালো করে করার চেষ্টা করবে, ঠিক আছে। তো এখন দেখব, তো এবার ড্রয়িং কম্পিটিশনে ফার্স্ট হয়েছে ফাই শিকদা ক্লাস 10 ডিস্ট্রিক্ট বক্সা আসাম, তো তুমি প্রথম হয়েছো, খুব সুন্দর হয়েছে আঁকাটা, পরিষ্কার পরিচ্ছন্ন, রংটা অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। তো গাছটা একটু ভুল হয়েছে, গাছের রংটা একটু দেখবে আমি কী করে করি, ওইভাবে গাছটা করার চেষ্টা করবে, এমনি সুন্দর হয়েছে। তো তোমার প্রাইসটি আমি কয়েকদিনের মধ্যে তোমার বাড়িতে পাঠিয়ে দিব অনলাইনের মাধ্যমে, কয়েকদিনের মধ্যে চলে যাবে তোমার বাড়িতে। তো বেস্ট অফ লাক, আরও ভালো করে আঁকো, ঠিক আছে। তো কংগ্রেচুলেশন, খুব সুন্দর হয়েছে। তো আমার তরফ থেকে তোমাকে বলবো আরও তুমি খুব সুন্দর করে আঁকো, আরও অনেক দূর আঁকাও। তো ঠিক আছে, এরপরের দিন আরও ড্রয়িং কম্পিটিশনের ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসবো। তো দেখা হচ্ছে পরে নেক্সট ডে। আর তোমাদের একটা কথা বলছি, যারা আমার তোমাদের সাপোর্টে আমার 100 থেকে 200 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তো তার জন্য একটা স্পেশাল ভিডিও থাকবে, ঠিক আছে। তো নেক্সট ডে আমি সেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসবো। আবার দেখা হচ্ছে, বাই, কয়েকদিনের মধ্যে তোমার কাছে পাঠিয়ে দিই।